apocalypse. হ্যালো ভিয়ার, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটি এক্সাইটিং ভিডিওতে। আজকের এই ভিডিওটি মূলত ফ্রি ফায়ারের টিপস এবং ট্রিক্স নিয়ে। একজন প্রো প্লেয়ারের মতন খেলতে গেলে অথবা প্রো প্লেয়ার হতে হলে প্লে কার্ডের গুরুত্ব কিন্তু অপরিসীম। তবে প্লে কার্ড কিনতে হলে প্রয়োজন অনেক ডায়মন্ড। একবার ভেবে দেখুন তো, এগুলো যদি আনলিমিটেড ফ্রিতে পাওয়া যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা আনলিমিটেড বাউন্টি টোকেন, প্লে কার্ড, স্ক্যান প্লে কার্ড সহ সব ধরনের প্লে কার্ড কীভাবে আনলিমিটেড পাবেন। তবে এর জন্য প্রয়োজন হবে না কোনো প্রকার ডায়মন্ডের। ডায়মন্ড ছাড়াই আপনারা সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড প্লে কার্ড নিতে পারবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু খুব শীঘ্রই গিভওয়ে করতে যাচ্ছি এবং গিভওয়ের বিষয়ে ভিডিওর এন্ডে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব। তো ভাই, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো এবার প্লে কার্ড নেওয়ার জন্য চলে যাবো স্টোরে। স্টোর থেকে চলে যেতে হবে রিডিউমে। রিডিউম থেকে আপনাদেরকে আসতে হবে FF টোকেনে। হ্যাঁ ভাই, FF টোকেন থেকে কিন্তু আপনি এগুলো আনলিমিটেড নিতে পারবেন। তো চলুন দেখা যাক কী কী আপনারা আনলিমিটেড নিতে পারবেন। FF টোকেন দিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড স্ক্যান প্লে কার্ড এবং আনলিমিটেড বনফায়ার প্লে কার্ড এবং আনলিমিটেড সামন এয়ারড্রপ প্লে কার্ড, আনলিমিটেড রিসাপ্লাই ম্যাপ প্লে কার্ড, আনলিমিটেড বাউন্টি টোকেন প্লে কার্ড, এখানে যতগুলো প্লে কার্ড আছে সবগুলো কিন্তু আপনারা আনলিমিটেড নিতে পারবেন। তবে এর জন্য আপনাদের কোনো প্রকার ডায়মন্ডের প্রয়োজন নাই। এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র আপনাদের FF টোকেন। আর FF টোকেনটা কিন্তু আপনি যদি প্রতিদিন গেম প্লে করেন এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে FF টোকেন পেয়ে যাবেন। তাছাড়া FF টোকেন কিন্তু আপনি গোল্ডেন থেকে যদি আপনি স্ক্রিন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা ফ্রিতে পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা প্লে কার্ডগুলো পারচেস করে দেখাই। তবে আমি প্রথমে একটি স্ক্যান প্লে কার্ড পারচেস করে দেখাবো। প্লে কার্ড পারচেস করলে আপনারা দেখতে পারবেন একটি প্লে কার্ডই কিন্তু আপনারা 7 দিন খেলতে পারবেন। মানে আপনি যদি ডায়মন্ড নিতে যান 7 দিনের জন্য কিন্তু আপনার অনেক ডায়মন্ড খরচ হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি FF টোকেন দিয়ে কিন্তু একটা প্লে কার্ড দিয়ে কিন্তু আপনি 7 দিন খেলতে পারবেন। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু এই প্লে কার্ডগুলো আপনারা FF টোকেন দিয়ে সর্বোচ্চ 10 বার পারচেস করতে পারবেন। তো আমি কিন্তু অলরেডি প্লে কার্ড পারচেস করেছি একবার, তো এই জন্য আমার একটি প্লে কার্ড শেষ হয়ে গেছে, আমি আর 9 বার পারচেস করতে পারবো। তো প্লে কার্ড পারচেস করার ক্ষেত্রে আমার একটি রিকমেন্ড থাকবে আপনাদের জন্য, এটি হলো যে আপনি যখন প্লে কার্ড পারচেস করবেন তখন আপনি একটি মাত্র প্লে কার্ড পারচেস করবেন। একটি মাত্র প্লে কার্ড যখন শেষ হয়ে যাবে তখন পরবর্তীতে আবার একটি প্লে কার্ড পারচেস করবেন। কারণ দেখেন এটার লিমিট কিন্তু খুবই সীমিত, আপনি মাত্র 10 বার এটা পারচেস করতে পারবেন। আপনার যখন প্লে কার্ড প্রয়োজন হবে তখনই এটা আপনি পারচেস করবেন, এটা সম্পূর্ণ ফ্রি। তো আমি প্রথমে একটি মাত্র প্লে কার্ড পারচেস করব। তবে একটি মাত্র স্ক্যান প্লে কার্ডের জন্য প্রয়োজন হবে 10টি FF টোকেন। তো আমি একটি প্লে কার্ড পারচেস করছি। এই যে দেখুন, আমার কিন্তু 7 দিনের জন্য একটি প্লে কার্ড পারচেস করা হয়ে গেছে। তো এরপর আছে বনফায়ার। বনফায়ারের জন্য কিন্তু আপনাদের প্রয়োজন হবে প্রতি বনফায়ারের জন্য 15টি FF টোকেন। তারপর আছে সামন এয়ারড্রপ। তো সামন এয়ারড্রপের জন্য কিন্তু আপনার 15টি FF টোকেন প্রয়োজন হবে। তারপর বাকি যত কার্ড আছে এগুলোর জন্য আপনাদের কিন্তু প্রয়োজন হবে 15টি FF টোকেন। তো সবগুলো কিন্তু আপনি সর্বোচ্চ মানে ম্যাক্স আপনি 10 বার নিতে পারবেন, এর বেশি কিন্তু নিতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই কোনো প্রকার ডায়মন্ড ছাড়াই ফ্রিতে প্লে কার্ড নিতে পারবেন। তো এবার আসি গিভওয়ের বিষয়ে। তো ভাই, আমি কিন্তু খুব শীঘ্রই 1000 ডায়মন্ডের গিভওয়ে করতে চলেছি এবং এই 1000 ডায়মন্ডটি পাবে সর্বমোট 10 জন। তো গিভওয়েটিতে কিভাবে অংশগ্রহণ করতে পারবেন সেটি আমি পরবর্তী ভিডিওতে জানাতে চলেছি। পরবর্তী ভিডিওতে থাকবে শুধুমাত্র গিভওয়ের বিষয় নিয়ে এবং ওই গিভওয়ের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনারা ওই গিভওয়েটি পেতে পারেন। তো গিভওয়েটিতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সেই ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। তো ভাই, কথা না বেড়ে ফটাফট আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আশা করি সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।